বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইতিহাস। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আরবিতে নাম বাইতুল মুকাররম আল বাতনি মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদটি নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম। তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয়। বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000 উন্নীত করে। বাইতুল মুকাররম মসজিদের ইতিহাস। আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতাসহ একটি বৃহত্তম মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগে নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8,030 একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27শে জানুয়ারি 1960 সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের অবস্থা অন্তর্ভুক্ত হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার 25শে জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়। 1975 সালের 28শে মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণের করে আসছে। বর্তমান বাইতুল মুকাররম জাতীয় মসজিদটি 8তলা, নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তম অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে 6তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয়। 1975 সালের 28শে মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। স্থাপত্য শৈলী। এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলী ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবা ঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মুকাররমের বৃহত্তর ঘনক্ষেত্রটি এক বিশেষ মসজিদটিকে বাংলাদেশ অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে।